গুড মর্নিং, সকালে ভালো আছো? আর আমরা এসেছি পঞ্চম দিন, 72 পাতা আজকে আমরা খুলবো। 71 পাতা খুলতে আগের দিন মোটামুটি অঙ্ক সরে করে নিয়েছো, আজকে আমরা 72 পাতা খুলবো। দেখো মার্বেলের কাজ বলছে, শম্পা, শম্ভু, রেহানা, রাজু আজ মাঠে যেতে পারেনি, বাইরে খুব বৃষ্টি পড়ছে, ওরা চার দিনা বসে মার্বেল নিয়ে খেলবে। ওদের কাছে অনেকগুলো মার্বেল আছে, আবার অনেকগুলো কাগজের ফোঙাও আছে। ওরা ঠিক করছে যে 20 মিনিটের মধ্যে প্রত্যেকের প্রতি ফোঙায় 15টি করে মার্বেল লাগে। সেই হিসেবে দেখো সম্পদ 20 মিনিটে 8টি ফোঙায় মার্বেল লাগবে। দেখো কীভাবে অনুগ্রহ করবো আমি একটু দেখিয়ে দিই। সম্পদ 20 মিনিটে প্রথমে 9টি, তারপরে 5টি, আর তারপরে 4টি। মোটা 9×14=18, 18টি হলো, 18টি নম্বর। তবে 9×15টি করে 9টি নয় 15টি মারবে, রাত্রে 9টি নয় 15টি মারবে, রাত্রে মারবে পড়ে মোট মোট কত হবে 15×9 14×5=13টি, 13×4 নবরণ কত হয়? নবরণ হবে 120। আচ্ছা এক্ষেত্রে কিন্তু ঠিক তলে তলে রাখলে তোমাদের যোগ করতে সুবিধাটা হবে, ঠিক নিজের যে রাখবো। দেখো 500 বলতে চাইলে যে 5×4 কত হয় শুনতো, এখন 1×10 করে এবং 4×52 1×10 করে যোগ করে দেবো। 5×3 হলো 7, 12, 12×3 15, 5 হাতে আমার 1 কত হলো শম্পা 20 মিনিটে 18 মিনিট সময় কতগুলো মার্বেল ভরলো? তবে 257। ঠিক একইভাবে শম্ভুটাও করবেন, একইভাবে শম্ভু এবং শম্ভুটা দেখো সে টোটাল 21টি সময় ভর্তি করবে, 21টি। তা শম্ভু এটা শম্পার জায়গায় শম্ভু 21 কত মিনিটে 20 মিনিটই হবে নিশ্চয়ই, 1×20 মিনিটে সে 21টি ফোঙা ভর্তি করবে। দেখো আমার শুধু এই সংখ্যাগুলি আলাদা, আদা কিন্তু শূন্যগুলো সবই এক। সম্পাদিক হচ্ছে সম্মুখী করছে 11টি 7টি, আর একটা কথা হয়ে গেল তো, কারণ সে তো 21টি ফোঙা ভরেছিল, তাই 11টি আর 7টি 18টি আর বাকি রয়েছে 3টি, তা বাকি রয়েছে 3টি, তাহলে সে 3টি ফোঙায় সে একবার ভরল 15টি করে, 15টি মারবে, 8টি ফোঙায় 15টি করে, 11টি ফোঙায় 15টি করে, 7টি ফোঙায় 12টি করে এবং 3টি নম্বরে 14টি করে সে ধরেছে। তবে এটা কিন্তু এক করে দিন 5,165, 7×12=84, 8×3=42, যোগ করো 11 11 দিয়ে 5×9=11
হাতে আমার এক, ছয় আর আটে চোদ্দ, চোদ্দ আর চারে আঠারো, আঠারো আর একশো উনিশের নয়, উনিশের নয় হাতে আমার এক, এক আর একে দুই। তবে সম্মুখতগুলো বলল মার্বেল, সে বলল দুশো একানব্বই। ঠিক এই একইভাবে র্যাম একটা তোমরা করে নাও এবং ধাতুটা আমি বলছি মাল্টিপুলো তো সবাই মোটামুটি এভাবে কন্ট্রোল করে নাও, চুয়াত্তর পাতা দিয়ে ধরুন
হবে 74 পাতা বাকি 74 পাতা এই দাও ঠিক আছে থ্যাঙ্ক ইউ আর খুবই তোমাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি আমাদেরও সেই একই প্রবলেম তা যাই হোক এইভাবে আমরা ক্লাসটা এগিয়ে নিয়ে যাবো আর তোমরাও বাড়িতে বসে বসে পুরোনো অঙ্ক এবং এই নতুন জীবনে আমি দিচ্ছি এগুলো এগিয়ে যাও ঠিক আছে থ্যাংক ইউ সবাই ভালো করে পড়াশোনা করো